আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো আপনার সাথে ইউরোপের পিয়ার ফ্যাসিলিটিস নিয়ে। ইউরোপে যে সেঞ্জেন কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনারা পিয়ারের জন্য কী কী ফ্যাসিলিটিস আপনারা পেতে পারেন এবং কী ক্রাইটেরিয়া আপনাদেরকে মেনটেন করতে হবে। আমাদের প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনাদের দল যে পরিমাণ স্টুডেন্ট ভিজিট করে প্রত্যেকে, কিন্তু ইউরোপে যারা স্পেশালি করে, কবে পিয়ার পাবো আপু, কবে হচ্ছে গিয়ে আমি সেটেলমেন্ট হব, কবে আমি আমার ফ্যামিলি নিতে পারবো, বা আসলে কি পিয়ার দেয়। তো সেই জায়গাগুলো থেকে আসলে মনে হলো যে আপনাদের সাথে অলরেডি আমাদের ইউরোপে পেয়ার নিয়ে আমাদের কোম্পানির এমডির অনেকগুলো ভিডিও আছেন, বা তারপরে ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার জায়গা থেকে আমি একটু শেয়ার করি। তো ইউরোপের সেন্ডিং কান্ট্রিগুলো যদি পেয়ারের কথা বলি, তাহলে ধরুন আমরা কোন প্রোগ্রামগুলোতে যাই। আমরা যেহেতু স্টাডি নিয়ে কাজ করছি, আমরা ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করি বা মাস্টার্স প্রোগ্রাম। ইউরোপে নর্মালি ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামে কিন্তু বেশি হয়, পিএইচডি বা এমপিএইচ ডিপ্লোমা যে প্রোগ্রামগুলো হয়, পিজিটি কোর্স কিন্তু কম হয়। সো ডিরেক্ট ব্যাচেলার, মাস্টার্স অথবা এমবিএ প্রোগ্রামে কিন্তু বেশি অ্যাপ্লাই করে। তো ব্যাচেলারদের ক্রাইটেরিয়া কি, ব্যাচেলার আপনারা যারা আছেন, 3-3.5 বছরের কোর্সগুলোই হয় নর্মালি। সাধারণত হচ্ছে 3-3.5 বছরের মধ্যে ব্যাচেলার শেষ হয়ে যায়। 3-3.5 বছরের ব্যাচেলার শেষ করার পর আপনারা কিন্তু 2 বছরের পিএসডব্লিউ পাবেন। পিএসডব্লিউ মানে হচ্ছে আপনি কাজ খোঁজার জন্য ওয়ার্ক পারমিট যেটা আছে সেটা আপনি পাবেন, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যে লেভেলে আপনি কাজ করছেন সেটা পাবেন, এবং আফটার দ্যাট আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সের জন্য কী থাকবে, মাস্টার্সের 2 বছর বা 1.5 বছরের প্রোগ্রাম হয় নর্মালি ইউরোপে। 1 বছর মাস্টার্স খুব কম থাকে, খুব কম সাবজেক্টগুলোতে থাকে। সো 1-2 বছরের মাস্টার্স প্রোগ্রাম হলে আপনারা তারপর 2 বছর পিএইচডব্লিউ পাবেন, এবং তারপর কিন্তু আপনারা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলতে পারেন যে খুব সোজা, যে আপনি বলে ফেলেন আর পিআর পেয়ে গেলাম, না খুব সোজা না। প্রতিটা পিআর কনফার্মেশনের জন্য, লাইক আপনার পিআর পাওয়ার জন্য আপনার মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু থাকতে হয়। কীরকম ক্রাইটেরিয়া, লাইক আপনি ওখানকার ল্যাঙ্গুয়েজ পারছেন কিনা, আপনার এইজের ডিফারেন্সটা কতটুকু, এই জন্য যে আপনি কতটুকু পয়েন্ট পাচ্ছেন, এটা একটা পয়েন্ট আকারে বাড়ি করে। সো আমরা যদি বলি যে আপনি স্টাডি কমপ্লিট করেছেন, সেটা একটা এইজ। আমরা যদি এইজের কথা বলি, এইজ একটা এইজ। আমরা যদি বলি ল্যাঙ্গুয়েজের কথা বলি, ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ B1 বা B2 ওই কান্ট্রি সম্পর্কে, সেটা একটা সার্কেল। দেন হচ্ছে আপনার, আপনি ওয়ার্ক পারমিটে কী কী পরিমাণ আপনি ইয়া করেছেন, কাজ করেছেন, কোথায় কোথায় কাজ করেছেন, কীভাবে কাজ করেছেন, এবং সাথে সবচেয়ে শেষে হচ্ছে লিগ্যালিটি, আপনি কোনো ইললিগাল কোনো কিছু করেছেন কিনা। সেই অনুযায়ী ক্রাইটেরিয়া বা পয়েন্ট ম্যাচ করলে কিন্তু আপনি ইউরোপে পিআর প্রসেস পাচ্ছেন। তো নর্মালি যেটা কী হয় যে সবাই বলে যে ইউরোপে ঢুকলে আর বের হতে হয় না, বা লিগ্যাল কাগজপত্র নিয়ে বের হয়, দ্যাট ইজ ট্রু, বাট সব কিছুর পেছনেও কিন্তু একটা লিগ্যালিটি বা পয়েন্ট বা সব কিছুর রুলসের মধ্যে করে থাকতে হয়। অনেকেই ইললিগাল মানে বা রুলসের বাইরে থেকে আপনার অনেক কিছুই করছে, অনেক কিছু চলে যায়, বাট আমরা অলওয়েজ প্রেফার করি আপনি লিগ্যাল ওয়েতে স্টুডেন্ট যখন পড়াশোনা করবেন, স্টাডি ভিসাতে আপনারা ইজিলি সেই কান্ট্রির, বা ক্রেডিট ট্রান্সফার করে যদি অন্য কান্ট্রিতেও যান, সেই কান্ট্রির লিগ্যাল ওয়েতে পিআরটা নেবেন। তাহলে এটা আসলে আমাদের সবার জন্য খুব সুবিধা, এবং সুনামের একটা জায়গা কিন্তু আমাদের বাংলাদেশে ক্রিয়েট হয়। তো ইনশাল্লাহ বোধহয় আমি ক্লিয়ার করে ফেলেছি আপনারা অলরেডি পিআর নিয়ে যাবতীয়। এছাড়া যদি কোনো কিছু সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে থাকে, তাহলে সরাসরি আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।